কোশে দেখি 1.2 প্রশ্ন সমাধান করি 4 এর 6 প্রশ্ন হচ্ছে 10x - 1/x = 3 x এর ভ্যালুটা কি হবে আমরা বার করব লসাগু কত হবে x x তাহলে এটা গুণ হয়ে যাবে 10x স্কয়ার - 1 = 3 এর ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই 10 x square minus 1 equal to 3x 10 x square এদিকে আসবে minus 3x এটা minus 1 equal to 0 এখানে এটা কত হবে 10 x square middle term factor করি minus 3x আছে 10 into 1 10 into 1 আবার 5 থেকে 2 বিয়োগ দিলে 3 হয় তো এখানে মাইনাস 3 আছে এখানে মাইনাস এটাকে আমি মাইনাস করে দেবো এটাকে প্লাস করে দেবো এটা হয়ে যাবে মাইনাস 3 কত মাইনাস 5x প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে এখানে কমন যায় কোনটা এখান থেকে 5x তাহলে 5x কমন যায় 2x মাইনাস 1 প্লাস 2x মাইনাস 1 1 কমন 2x minus 1 equal to 0 এই দুটোর মধ্যে কি কমন 2x minus 1 into 5x plus 1 equal to 0 এই দুটো পরের গুণফল যদি শূন্য হয় তাহলে হয় এই দুটো এইটা শূন্য অথবা এইটা শূন্য তাহলে আমরা লিখি মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা অথবা 5x প্লাস 1 ইকুয়াল টু 0 তাহলে এটা কত হচ্ছে 5x ইকুয়াল টু মাইনাস 1 x ইকুয়াল টু মাইনাস 1 বাই 5 আর এটা কত হচ্ছে 2x ইকুয়াল টু 1 x ইকুয়াল টু 1 বাই 2 তাহলে নির্ণয় সমাধান কি লিখবো x = x = একটা পেলাম 1/2